জেনারেশন এমন একটা প্রজন্ম বের হয়েছে এখন ইয়াং জেনারেশনে তারা বলছে যে এই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে আল্লাহ বলতে কিছু নাই আপনি বুঝেন কি কারণে প্রতি হাজারে 999 পিপল জাহান্নামে কেন যাবে কারণটা কি শিরক আর এই শিরকটা হচ্ছে আপনার চিন্তায় আপনার কথায় এবং আপনার কাজে চিন্তার মধ্যে শিরক যেমন একজন ব্যক্তি চিন্তা করে আকীদা যে আল্লাহ ছাড়া অমুকও সন্তান দিতে পারে এরকম আকীদা নাই মুসলিমদের আছে কুল্লু দুআ মাহজুব মাওকুফুন বাইনা সামাই ওয়াল আরদ আমরা যা দোয়া করি সব আকাশ জমিনের মাঝখানে পেন্ডিং হয়ে থাকে মালা মিসাল্লা আলাই আল্লাহ হাবিব বললেন যতক্ষণ না আমার উপর দরুদ শরীফ পড়া হয় আওয়াজ করে সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ না পড়লে ওই দোয়া কঠিন কালে আল্লাহ কবুল করেন আকাশ জমিনের মাঝখানে পেন্ডিং মেসেজ করেছেন আপনার বন্ধুকে আপনার মোবাইলে টাকা নাই মেসেজটা কি হয়ে থাকে পেন্ডিং তাই না যখনই টাকা ঢোকাবেন সাথে সাথে সেন্ড আপনার সব দোয়া পেন্ডিং হয়ে আছে আকাশ আজকে দুরুদ করে দিবেন সব সেন্ড 2023 সাল অনেক গুনাহ করেছি অনেক পাপ করেছি অনেক জুলুম করেছি আল্লাহ তুমি 23 সাল যত গুনাহ আমার আছে সব মাফ করে দাও এবং 2024 সাল আমি যেন পরিপূর্ণ তোমার গোলাম হতে পারি তোমার রাস্তায় চলতে পারি গুনাহ থেকে বাঁচতে পারি নিজের পুরো জীবনটা যেন তোমার জন্য উৎসর্গ করতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে তুমি দান করে দাও প্রণাম আমার চামড়া দিয়ে যদি আমার বাবা মাকে আমি জুতা বানিয়ে দেই তবুও বাবাবার ঋণ শোধ করা যাবে না আল্লাহ তালা মা বাবার জন্য আলাদা ফরম্যাটে দোয়া শিখাইছেন আমরা সবাই জানি সেটা রব্বের হামহুমা আহা হা এ দোয়াটার অর্থটা কি ভাই একটু খেয়াল করেন আহ কত মায়ার কথা রব্বের হামহুমা হে আমার রব আমার মা আমার বাবা যে চলে গেছেন তাদের প্রতি আপনি একটু রহম করিয়েন আল্লাহ আপনি একটু দয়া করিয়েন আল্লাহ কিরকম দয়া আমি ছোট থাকতে তারা যেরকম দয়া করেছে আমাদের বাবা মা বাচ্চাদের প্রতি কতটা মায়া করেন আমার সাথে আমার ওয়াইফে প্রায় তর্ক মিষ্টি ঝগড়া আর কি যে মেয়েদের মধ্যে কারা দাওয়াতে কাজ করে কে দাওয়াতে কাজ করে এখন ছেলেদেরকে মেয়েদের পর্যন্ত অ্যাক্সেস দেওয়া যাচ্ছে না সঙ্গত কারণ আছে আবার আমরা মেয়েদেরকে মসজিদেও আনছি না বিকজ মেয়েরা সারা দুনিয়া ঘুরলে ফেতনা হবে না কিন্তু মসজিদে আসলে ফেতনা হবে যেহেতু এই কারণে মেয়েদেরকে আমরা মসজিদেও আনতে পারছি না মেয়েরা ওয়াজ মাহফিলে যাচ্ছে হয়তো একটা প্যান্ডেলে ওখানে গিয়ে ঝালমুড়ি খাচ্ছে কি শিখছে আল্লাহ ভালো জানে ওখানে বসে সারা দুনিয়ার বাড়ির কথাবার্তা হচ্ছে তাই না কাপড় কেমন রান্না কি করলেন ইত্যাদি ইত্যাদি কার কত গয়নাগাটি আছে এগুলো ডিসকাশন হচ্ছে কতটুকু শিখছে আল্লাহ ভালো জানে আল্লাহ বলেন আনফিক ইবনা আদম উনফিক আলাইক এ বনি আদম দাও দিলে আমিও দেব অনেকে আমরা ধরে রাখি দেখে নতুন কিছু আসে না আপনার হাতে 5 কেজির একটা বস্তা তো এটা ধরে রাখলে আরেকটা নিতে পারবেন এটা ফালাই দিলে না 10 কেজি ধরতে পারবেন কথা কয় না 5 কেজির এটা দিয়ে দেন 20 কেজি আসবে 20 কেজির এটা দিয়ে দেন 40 কেজি আসবে আর 5 কেজি ধরে রাখলে নতুন কিছু আসবে আনফিক ইবনা আদম উনফিক আলাইক হে বনি আদম দান করো তুমি দিলে আমি তোমারে দিব সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ